আমরা এত টাকা পড়ছে ফর্সা হওয়ার জন্য, অ্যাডভান্স টাকা দিয়ে ফর্সা হওয়ার কি মান দিব? কেন আপনার জামাই ভালোবাসে না, আপনার বিহেভ আপনার ভালোবাসে না, ভবিষ্যৎ প্রেমিক আপনাকে ভালোবাসবে না, তো এমন বিহেভ জামাই কামাই বাদে মারার লগে না থাকলেই তো হয়। একজন কাস্টমার অনলাইনে 2700 টাকা অ্যাডভান্স দিয়েছিল দুটা জামার জন্য, কিন্তু তাকে জামা দেয়নি এবং টাকাও দিচ্ছে না। তো অভিযোগ এসেছে, আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করব, দেখি কি তারা কি বলে। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সব এই নাম্বারটা বন্ধ আছে, আমরা আরো একটা নাম্বার আছে, আমরা সেটা একটু ট্রাই করে দেখি। 6 2 7 6 3 8 7 আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব। তিনটা নাম্বার নিলাম, এর আগে আমি ট্রাই করেছি, তিনটাই বন্ধ। তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, শাড়ি বাড়ি গাড়ি আপনি যেটাই অনলাইনে যদি কেনাকাটার প্রয়োজন একেবারেই মনে করেন, আপনি অলস প্রকৃতির হয়েই থাকেন, অনেক অসুবিধার কারণে করতেই পারেন, অ্যাডভান্স কোনো পেমেন্ট প্রশ্নই আসে না। যদি করেন এটা সম্পূর্ণ আপনার বোকামি। এখন আপনি করবেন, বিচার কোথায় দিবেন? কেউ আপনার অভিযোগ শুনবে? হয়তো শুনবে না। আমার এখানে অভিযোগ কেন্দ্র ধরতে পারেন, সবাই অভিযোগ করছে, আমি চেষ্টা করছি সমাধান করার জন্য। এখন এরকম অ্যাডভান্স পেমেন্ট দিয়ে নাম্বার বন্ধ থাকলে আমার নেটওয়ার্কের বাইরে, আমি আমার আওতাধীন আর বিচারটা করার কোনো ব্যবস্থা থাকছে না। তো সবাইকে অনুরোধ করব, যারা অনলাইনে কেনাকাটা করেন অ্যাডভান্স কোনো পেমেন্ট দিবেন না, যদি পারেন ক্যাশ অন ডেলিভারি আপনি নেওয়ার চেষ্টা করবেন, এছাড়া অ্যাডভান্সে যাবেন তো ধরা খাবেন। কারণ নাম্বার দিবে, আপনি কয়টা নাম্বার, ওদের তো সিম থাকে, বাটপার প্রতারক চিটারদের সিমের আলাদা বক্স আছে, সিমের বক্স বাজারে বিক্রি হয়, তো 80টা 70টা 20টা 50টা এক সময় আমি দেখতাম আছে। হ্যাঁ, এখনও হয়তো প্রতারকদের অনেক সিম থাকে, বন্ধ থাকে, অথবা আপনাকে ব্লক করে দেয়, কারণ প্রসেসে আপনাকে দৌড়াইয়ে দিবে। তো আপনি যান কেন অ্যাডভান্সে? অ্যাডভান্সে যায়েন না তাহলে আর অভিযোগও করতে হবে না, আপনি ঠকবেনও না। আর যত পারেন সরাসরি কেনাকাটার চেষ্টা করবেন। অনলাইনকে একবারে নিরুৎসাহিত করতে আমি চাই না, অনেক মানুষ অনলাইনে বিজনেস করে থাকে, সততা সহিত করে থাকে, অনলাইন পৃথিবী অনলাইন জগৎ সেখানে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? কিন্তু আমাদের আই লাভ ইউ বাঙালি আগে চিন্তা থাকে কুবুদ্ধি, আগে চিন্তা থাকে প্রতারণা ঠকবাজি বাটপারি, যার কারণে অনলাইনটাও ধস নেমেছে। বড় বড় দেখছেন না, আরও বড় বড় ব্র্যান্ডের বড় বড় আসে, আমাদের তাহসান ভাই চলে যায়, আমাদের আইমান সাদিক চলে যায় বিজ্ঞাপন দিতে, আমাদের সুপারস্টাররা যায়, আমাদের ক্রিকেটের স্টাররা যায়, ক্যাপ্টেন যায়, সবাইকে কিনে ফেলে, মাথা কিনে, মগজ কিনে, খুমা কিনে 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 সেরিনা সাই, সেরানা সাই, বাডানা সাই, নাসায় নাসায় অনলাইনকে নষ্ট করে ফেলে দিয়েছে। আবার কিছু আবার লাইভও করে, আয়েশা কয় কসমেটিক আপনার সাল মাল তুলিয়া লাইব, আপনাকে কঠিন ফর্সা করে দেবে, ত্বক পুরে ছাই করে দেয়, তারপর আপনারা অ্যাডভান্স করেন। আমাকে কয়েকটা এই মেয়েদের পেজ দিল লাইভ যারা করে, তারা নাকি অ্যাডভান্স টাকা নেয়, পরে বলে না এটা ফেক নাম্বার বিকাশ, এটা আমাদের না। তো আপনি দেন কেন? আমি কয়টা বিচার করব? আপনি দেন কেন অ্যাডভান্স টাকা? আপনার এত টাকা পড়ছে ফর্সা হওয়ার জন্য, অ্যাডভান্স টাকা দিয়ে ফর্সা হওয়ার কি মান দিব? কেন আপনার জামাই ভালোবাসে না, আপনার বিহেভ আপনার ভালোবাসে না, ভবিষ্যৎ প্রেমিক আপনাকে ভালোবাসবে না, তো এমন বিহেভ জামাই কামাই বাদে মারার লগে না থাকলেই তো হয়। যারা আপনার এই কসমেটিক সুন্দরী পছন্দ করে ওদেরকে অ্যাভয়েড করেন। আরে বাপ রে বাপ, ক্রিম টিম লাগাইয়া অনলাইনতে জামা আইন না সাজে সাজে গিয়ে তার দিকে মুসরাই মুসরাই কই দিব, দেখো কেমন লাগে, পরে বলবে ওয়াও ওয়াও না, এতে কাউ কয় কাউ। সবাই ভালো থাকবেন, অ্যাডভান্স টাকা দিয়ে কেনাকাটা করবেন না। আল্লাহ হাফেজ।